শ্রী মায়ের পদপ্রান্তে চতুর্থ খণ্ড সংকলক ও সম্পাদক স্বামী উদ্বোধন কার্যালয় কলকাতা শ্রীশ্রী মায়ের কৃপা অন্নদাচরণ সেনগুপ্ত গ্রামে বর্তমানে বাংলাদেশের খুলনা জেলায় মামার বাড়িতে পড়াশোনা করে ওখান থেকে অল্প বয়সে পোস্ট অফিসে চাকরি পেয়ে বরিশালে আসি উনিশশো সালে মামার বাড়িতে থাকার সময় শ্রী শ্রী ঠাকুর শ্রীশ্রী মা ও স্বামীজির কথা এবং রামকৃষ্ণ মিশনের সেবাব্রতের কথা শুনতাম শুনতে খুব ভালো লাগত শ্রীমক কথিত কথামৃত পড়তাম পড়তে ভালোবাসতাম তখন সবে স্বামীজির ত্যাগ হয়েছে ঠাকুর তো চলেই গেছে না আগে তাই ভাবছিলাম মায়ের কাছে গিয়ে দীক্ষা নেব তাকে দর্শন করব ভাবতাম আমার মনের এই প্রবল ইচ্ছা মা কি পূরণ করবেন কয়েক বছর পর উনিশশো সালে নানা সূত্রে খোঁজখবর নিয়ে আমার অফিসের এক সহকর্মী পুলিনবাবুর সঙ্গে কলকাতায় বিডন স্ট্রিটের কাছে আমার সম্পর্কিত ভাই প্রমোদাচরণ সেনগুপ্তর বাসায় উঠি শুনলাম মা তখন আছেন বাগবাজারে বর্তমান উদ্বোধন লেনের বাড়িতে শরৎ মহারাজ অর্থাৎ স্বামী শারদানন্দ মায়ের সেবার তত্ত্বাবধান করেন দর্শনার্থী ও ভক্তদের সঙ্গে কথাবার্তা বলেন আমরা কলকাতায় নতুন কাউকে জানি না বা চিনি না মনে প্রবল ইচ্ছা মাকে দর্শন করব এবং তার কাছে দীক্ষা নেব কলকাতায় আসার পরদিন মাকে দর্শন করতে গেলাম মনের ইচ্ছা শরদ মহারাজকে জানাতে তার নির্দেশে মায়ের একজন শিবক আমাদের সাথে কথাবার্তা বলেন শিবক মহারাজ বললেন মা এখন বিশ্রাম করছেন কাল সকালে আসুন আমি মাকে সব বলে রাখব আমরা কোথা থেকে এসেছি কোথায় থাকি ইত্যাদি সব জেনে নিলেন পরদিন নির্দিষ্ট সময়ে মায়ের বাড়িতে হাজির হলাম সেবক মহারাজ আমাকে পাশের ঘরে নিয়ে গেলেন দেখলাম মা মাথায় লম্বা ঘোমটা দিয়ে বসে আছেন মনে খুব ভয় হচ্ছিল যে যদি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন মাকে নিঃশব্দে প্রণাম করলাম তখনও মায়ের মাথায় পুরো ঘোমটা সেবক মাকে কি যেন বললেন তারপর মা আস্তে আস্তে তার মুখের ঘোমটা তুলে আমার দিকে স্বস্নেহে তাকালেন আমি যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম কি মধুর সেই দৃষ্টি মন আনন্দ আর তৃপ্তিতে ভরে গেল আমি আবার মাকে প্রণাম করলাম কিছুক্ষণ পর সেবক এসে আমাকে বললেন মা আপনাকে দীক্ষা দিতে সম্মতি দিয়েছেন গঙ্গা স্নান করে দীক্ষার জন্য প্রস্তুত হয়ে আসুন আমি বাড়িতে স্নান করে গিয়েছিলাম আবার গঙ্গা স্নান করে ফুল মিষ্টি নিয়ে মায়ের বাড়িতে এলাম সেই দিনই আমার দীক্ষা হয়ে গেল শরৎ মহারাজ আমাকে মায়ের একটি ছবি দিলেন এবং কিছু উপদেশ দিলেন দু তিন দিন কলকাতায় থেকে আবার আমার কর্মস্থল বরিশালে ফিরে গেলাম বরিশালে এসে মনে খুব জোর পেলাম স্থানীয় কিছু ভক্তকে জোগাড় করে সেখানে রামকৃষ্ণ পাঠচক্র স্থাপন করলাম সেখানে প্রতি রবিবার বিকালে ঠাকুর স্বামীজির কথা আলোচনা করা হতো ভজন হতো এবার মায়ের অহিতুকি কৃপার একটি ঘটনা বলে আমার স্মৃতিকথার রীতি টানব মা কল্পতরু কাতর হয়ে চাইলে তিনি কখনো নিরাশ করেন না মনোবাঞ্ছা পূরণ করেন এই প্রসঙ্গে সেই ঘটনাটি বলি তখন শ্রী শ্রী মায়ের ফটো সহজলভ্য ছিল না শুধুমাত্র মঠ মিশনের ঘনিষ্ঠ ও মায়ের দীক্ষিত ভক্তরাই একখানি করে তার ফটো পেতেন দীক্ষার পর আমি মায়ের একখানি ফটো পাওয়ার সৌভাগ্য লাভ করেছিলাম ফটোখানি খুব গোপন রাখার নির্দেশ ছিল সেইভাবে রাখার চেষ্টাও করেছিলাম কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে অতি গোপনে রাখার ফলে দীক্ষার প্রায় ছ সাত মাস পর ফটোখানি কোথায় যে রেখেছি তা আর মনে পড়ল না ফলে ফটোটি আর খুঁজে পেলাম না খুবই চিন্তিত হয়ে পড়লাম শেষে বাবুর সঙ্গে পরামর্শ করে ঠিক করলাম কলকাতায় গিয়ে পুনরায় আরেকটি ফটো সংগ্রহ করার চেষ্টা করব সুযোগ মতো কলকাতায় যাওয়া হলে একদিন উদ্বোধনে গিয়ে শরদ মহারাজের কাছে সব নিবেদন করা হল বাবুই মহারাজের কাছে গেলেন আমি তফাতেই থাকলাম অপরাধের কথা ভেবে মহারাজের সামনে যাওয়ার সাহস হল না আমার বাবু সব কথা মহারাজকে ভয় ভয়ে বললেন এবং আমার জানালেন শুনে মহারাজ খুব ধমক দিয়ে বললেন এ কি কুইন ভিক্টোরিয়া ছবি পেয়েছ যে বৈঠকখানা ঘর সাজাতে হবে যত সব অসাবধান বেহুস ছেলে আরও কি কি সব বললেন মহারাজের ধমক পুলিনবাবু এক পা এক পা করে পিছিয়ে এসে সেখান থেকে সরে পড়লেন তার সঙ্গে সঙ্গে আমিও আমরা বরিশালে ফিরে গেলাম এখন কি করা যায় দুজনে গোপনে পরামর্শ করে স্থির করলাম যে এখন শ্রী শ্রীমাকে সব জানিয়ে তার কাছে প্রার্থনা ভিন্ন আর কোনো উপায় নেই সেই মতো সমস্ত ঘটনা তাকে পত্রে জানিয়ে পরিশেষে প্রার্থনা জানালাম মা আপনি ব্যবস্থা না করলে ছবি পাওয়ার আর কোনো আশা দেখছি না যথাকালে তাঁর আশীর্বাদী পত্র এসে পৌঁছাল তাতে অন্যান্য কথার পর মা লিখেছিলেন তোমরা ভাবিত হইও না উদ্বোধনে আসিয়া শরৎকে এই পত্র দেখাইলে ছবি পাইবে পত্র পেয়ে আনন্দে উৎফুল্ল হলাম সুযোগ মতো পুনরায় কলকাতা গেলাম সঙ্গে শ্রী মায়ের অক্ষয় কবচ তার আশীর্বাদী পত্র এবারও আগের বারের মতো নিজে তফাতে থেকে পুলিনবাবুকে শরদ মহারাজের কাছে পাঠালাম আমার তখন অল্প বয়স চব্বিশ বছর শরদ মহারাজের বিশাল দেহ ও সুগম্ভীর মূর্তির সম্মুখীন হওয়া ওই অবস্থায় আমার পক্ষে সহজ ছিল না পুলিনবাবুও ভয় ভয়ে মহারাজের কাছে এগোলেন একেবারে কাছে না গিয়ে কিছুটা দূর থেকে প্রণাম করে শ্রী শ্রী মায়ের চিঠিখানি মহারাজের সামনে রাখলেন চিঠিখানি পড়ে একটু একটু মাথা দোলাতে দোলাতে মৃদু হেসে মহারাজ বললেন হুম একেবারে হাইকোর্টে আপিল করা হয়েছে হাইকোর্টে আপিল করা হয়েছে বলে গণেন মহারাজকে অর্থাৎ ব্রহ্মচারী গণেন্দ্রনাথকে ডেকে বললেন এই ছোকরা মায়ে যে যে ছবি চায় দিয়ে দাও মায়ের একখানার বেশি ছবি পাওয়ার কথা আমার মনেও আসেনি কারণ একখানা পেলেই তখন মহা সৌভাগ্য মনে করব সুতরাং গণেন মহারাজের কাছ থেকে মায়ের একটি ফটো নিয়ে আনন্দে ভাসতে ভাসতে কর্মস্থল বরিশালে ফিরে এলাম আজকের পরিপ্রেক্ষিতে ঘটনাটির গুরুত্ব বোঝা কঠিন কারণ এখন মায়ের ছবি অতি সহজলভ্য সর্বত্র পাওয়া যায় কিন্তু তখনকার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটি ছিল অভাবনীয় এবং স্বাভাবিকভাবেই মহা সৌভাগ্যের বরিশালে মহানন্দে ফেরার পথে বারংবার একথাই ভাবছিলাম যে কাতরভাবে আরজি জানালে মা কারু আকাঙ্ক্ষা অপূর্ণ রাখেন না অভাবিতভাবে তার তাঁর কৃপা পেয়েছিলাম আমার কোনো যোগ্যতা না থাকলেও তিনি কৃপা করে আমাকে দীক্ষা দান করেছিলেন আরও একবার করুণাময়ী মা তার কৃপাদান করে আমাকে কৃতকৃতার্থ করলেন তাঁর সেই ছবি আজও আমার কাছে রয়েছে তাই আমার আজ সবচেয়ে বড় সম্বল